আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন মানিকগঞ্জ জেলার জাগীর ইউনিয়নে এক কৃষকের সাথে কথা বলছি। উনি শশার আবাদ করছেন, তো আমার শশার ফলন খুবই বাম্পার বলে মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিছু শশা কাটা হয়েছে। তো ওনার নাম ভোলা মোল্লা, মানে একজন কাঁচা সবজির ব্যবসা করে, ব্যবসা বলতে সে একজন কৃষক আবাদ করে। তো আপনার নামটা কাইন্ডলি একটু বলেন। ভোলা মোল্লা। আপনি এখানে কি শশা আবাদ করছেন? শশার আবাদ করছি। কতটুক জায়গা টোটাল আপনার? 30 ডিসিমিল জায়গা। 30 ডিসিমিল জায়গা, আচ্ছা। কষ্ট তো বাম্পার হয়েছে দেখা গেলো, এখানে লাগাইছেন, ইয়া করছেন। তো এরকম আপনার কীরকম খরচ পড়তে, কীরকম এবার কি বেশি খরচ হয়ে গেছেন শুনছি? যে একটু বেশি হয়ে যায়, বৃষ্টি বাদলার কম হয়, সেই জন্য খরচ বেশি হয়ে যায়, পানি লাগে, পানি টানি দেই। তো এ পর্যন্ত আপনি এলো এই যে টাইমে ইগুলা বিক্রি করতেছেন শশা, রোজার মধ্যে তো মনে হয় শশা ভালোই বিক্রি করছেন? হ্যাঁ, ভালোই বিক্রি করছি। হ্যাঁ, তাতে দাম কিরকম উঠে আসছে মোটামুটি আশা করা যায়? হ্যাঁ, দাম প্রায় 30-40 টাকা কেজি বেশি। এখান থেকে ঢাকা নিয়ে আসে আপনারা এই এখানে আরোদে দেন? আরোদে দেই। আরোদে মানে কেজি ভাবে বিক্রি করেন? কেজি ভাবে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, 30-35 টাকা? হ্যাঁ, 30-35-40। চল্লিশ, ভালো এই সময় বুঝে আর কি। হ্যাঁ, সময় বুঝে। আচ্ছা, তাতে আপনার মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, আপনার এই এর আগ পাশ দিয়া এর আগে কি বুনছিলেন এই ক্ষেতে? এর আগে আসলে কপি। কপি, আচ্ছা। তা এর আর তারপর এই কপি শশা দুইটাই করেন না মাঝখানে আর কোনো কিছু করেন? ওই পাট ফুট বুনি কিছু, পাট বুনি, পাটের আবাদ করি। পাটের আবাদ করেন? পাটের আবাদ করেন কি জন্য? আর এর পাটের আবাদ করলে আমি জমি ভালো হয় আর কি। জমি ভালো হয়? হ্যাঁ, পাট বুনলে জমি ভালো হয়, উর্বর হয় না? উর্বরতা হয়, এই জমি জমির মাটি ভালো হয়। আচ্ছা, কীটনাশক কম লাগে না? কীটনাশক কম লাগে পাট বুনলে। পাট বুনলে কীটনাশক, আর পাট না বুনলে একটু বেশি খরচটা বেশি বেড়ে যায়, তাই না? খরচ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনি হলো পাট কি শাকের জন্য বুনেন না আঁশের জন্য বুনেন? আঁশের জন্য বুনি। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল এক এই শশা ক্ষেত। উনি এখানে মাঝে মধ্যে ওই দিকে আরেকটা জমি আছে, ওখানে বেগুনের চাষ করেন, তাই না? কুমড়া লাগাচ্ছে, কুমড়া। এবার কুমড়া লাগাইছেন? হ্যাঁ। আচ্ছা, আমি তো পরিচিত হিসেবে কালকে কুমড়া উঠাইছিলাম 6-3 দিনের মতো। চাল কুমড়া না মিষ্টি কুমড়া? চাল কুমড়া। ওটা কোন দিকে ক্ষেত, কোন দিকে? ওই দিকে, ওই যে ওই ফার্মের ওই পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন। তো আপনার খেতে থেকে এই শশাগুলা এই আজকে বিক্রি করার জন্য উঠেছেন? এগুলো না, বিক্রি করার জন্য উঠেছি শশা। আরোদে দিবেন এই শশা? আরোদে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর তো শশা হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু এগুলার সাথে এই যে এই পাশের শশাগুলা, এগুলা মানে ওই এই এগুলো কম দামে বিক্রি? আচ্ছা আচ্ছা, মানে আলাদা করছেন? আলাদা করছি। হ্যাঁ, এখানে কিছু একটু বাঁকা তারা আছে, এগুলো ইয়ে আছে, আলাদা করছি। আনুমানিক কতটুকু হবে এখানে শশা? মন তিনি হবে। বাজার দর যা যায় তাই বিক্রি করবে? হ্যাঁ, বাজার দর যা যায় তাই বিক্রি। আচ্ছা, যাই হোক, আপনি শশা কপি এগুলার পাশাপাশি মাঝখান দিয়ে একটা টাইমে ওই পাট বুনেন। সেই পাটের বোনার উদ্দেশ্য হলো আপনার হলো জমিটা উর্বর থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার জন্য ভিউয়ার্স, তার মানে এই বুঝতে পারছেন যে এইখানকার একজন পরিচিত নাম করা একজন কৃষক যার নাম হলো ভোলা মোল্লা, সবাই এক নামেই চিনে জাগীর ইউনিয়নবাসীর। তো উনি এই বিশাল বিশাল ক্ষেতের আবাদ করেন। আচ্ছা, আপনি তো একটা কুমড়া ক্ষেতের ইয়া করছেন না? কুমড়া শুনলাম না, কুমড়া খুব খুব বাম্পার ফলন করছে, ওইটাই ফলন ভালো হয়েছে না? আমরা কুমড়া ক্ষেতে আজকে আর যাইতে পারলাম না, কারণ আপনি ব্যস্ত, কারণ এগুলো নিয়ে আপনি হাটে যাবেন। কুমড়া ক্ষেতে একদিন যাবো। হ্যাঁ, খুব ভালো শুনলাম, সবাই বলতেছে যে কুমড়াতে খুব ভালো রকম আল্লাহর রহমতে দিয়েছে। তো সেইখানেও তো মানে পাটের শাকের আবাদ করেন আপনি? হ্যাঁ, শাকের আবাদ করি। শাকের আবাদ করেন, শাক করার উদ্দেশ্য হলো আপনার ওই একই উদ্দেশ্য? কুমড়া বুনে আবার ধনিয়া বুনছিলাম। আচ্ছা, ওই সাইড দিয়ে ধনিয়া বুনে মাঝখান দিয়ে ধনিয়া বিক্রি করছি। তাই নাকি? সার হিসেবে আবাদ করেও মানে 20,000 টাকা পেয়ে গেছেন? আচ্ছা, আপনার একটা কথা বলি যে আমাদের এই পাট গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু বীজ উৎপাদন করার নতুন একটা আপনার পলিসি বের হয়েছে, সেটা হলো আপনার ওই
ক্ষেতের আইল দিয়া বা আপনি কফি যদি বুনেন কফির মাঝখান দিয়ে আপনি যদি পাট বুনেন সেই পাটে আপনি কফি